হ্যালো দোস্ত, নমস্কার, আসসালামু আলাইকুম। আজি আপোনালোকে দেখিবলৈ পাব যে কোন ধৰণৰ ইউজ কৰে এটা শ্বট মাৰিলে তৰত আমাৰ গাঁথনি কৰিলে কিমান টকা খৰচ আহে 2024ত। 2024ত কোন ধৰণৰ ইউজ কৰে এটা শ্বট মাৰি ফিনিচিং কৰিলে কিমান টকা খৰচ আহিব মই আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম। এইটো ভিডিঅ' স্কিপ নকৰাকৈ গোটেইখিনি চাবলৈ চেষ্টা কৰিব, তেনেহ'লে আপোনালোকে ধুনীয়াকৈ বুজি থাকিব, বুজিব পাৰিব যে 2024ত কোন ধৰণৰ ইউজ কৰে শ্বটত আমাৰ ইটা গাঁথনি প্লাষ্টাৰ ফিনিচিং কৰিলে কিমান টাকা খরচ আছে বলক। ভিডিওটা আরম্ভ করো। আপনি যদি ভিডিওটা নতুন কাছে আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর একটা বেল আইকন বজায় দিব আর কমেন্ট করে মোক জানাবো ভিডিওটা কেন হল। বলক ভিডিওটা আরম্ভ করো। আগত আমি রুমকেইটা আপনার ধুনিয়াকে দেখাই আসো। বলক, এটা হল আমার ফ্রন্ট সাইড, এফালে আমার দুটা খিড়কি লগো আছে, এফালে আমার এইখানে আমার বারান্দা হব, এটা আমার সিঁড়ির রুম আছে। সিঁড়িকেইটা কেনেকুৱা আছে আমি আপোনাক ধুনীয়াকৈ বুজাই দিম বা দেখাই দিম ভিতৰত গৈ, আৰু ৰুমকেইটাৰ চাইজ আমি কিমান কিমান আছে আমি আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম। আমাৰ এফালে আছে 8 ফুট বহল আৰু লম্বাটো আছে এইটো পোষ্টৰ পৰা এইটো পোষ্ট আমাৰ 15 ফিট, আৰু ইয়াৰ পৰা ইয়াত আছে আমাৰ 7 ফিট, এইটো আমাৰ বাৰান্দাৰ চাইজ। এখানে আমার গ্রিল লগাওয়া হব, গ্রিলটা আমি বনাবলে দিছো, এতিয়ালৈকে হোৱা নাই, লগালে আর একটা ভিডিও করিম। এটা আমি রুমকেইটার সাইজ আপনার দেখাই আছো। এটা হল আমার একটা রুম, এটা আমি ডোরিং রুম বা হল রুম ধরব পারি। এফালে আমার চারিপাটা খিড়কি লগো আছে, এফালেও চারিপাটা খিড়কি লগো আছে, এটা আমার ভেন্টিলেশনটো নাই। এফালে একটা রুম আছে, এটা আমার 13 ফিট বাই, এফালে আছে আমার 18 ফিট, এটা আমার একটা চারিপাল্লা কেক লগা আছে, এফালে আমার একটা ভেন্টিলেশন আছে, এফালে একটা রুম আছে, এটা আমার 14 ফিট বাই 18 ফিট, আমার রুম আছে 3টা, এটা একটা সাইটা রুম, এটা আমার 12 ফিট বাই 12 ফিট, এটা আমাকে সিঁড়ি আছে, সিঁড়ির তলত আমি একটা বক্স বনাব দেওয়া আছে, ইয়াত আমার ধর ব্যাটারি স্যাটারি থবল ইনভার্টারের, এবার হল আমার সিঁড়ি। এটা আমার ফ্যানর ফ্যান পুক, এটা আমি উপর গিয়ে আপনার দেখাম। এটা আমার দুতলা ফাউন্ডেশন, দুতলা ফাউন্ডেশনত এটা ঘর বানালে কিমান টাকা খরচ আছে এটা ভিডিওত আপনাদের ধুনিয়াকে বুঝি পাব। ছোট সাক কেমন ধুনিয়াকে ধুনিয়া আমার ফিনিশিং হল, সদাত আপনাদের 20 দিনমান কন্টিনিউ পানি মারি থাকিব এনেকা বর্ডার মারি। এটা সদাত আমার 16 রড ব্যবহার করা হয়েছে, আর এটা আমার 12, এটা আমার 12 পোস্ট আছে আর আমার 16 বসে আছে। এটা আমি কম যে এটা সদাত কিমান টাকা খরচ হল আমি গোটেখানি টোটাল করে আপনার ধুনিয়াকে বুঝাই দিম। আরো একটা কথা কই দিম যে মই যেমন হিসাব কই থাকবো যে 15 স্কোয়ার সদাত বা 1000 স্কোয়ার সদাত আপনার যত ঘরটা বানাবো ঘরটার মাটিটু লেভেল থাকিব লাগিব, বা ধর যেটা আমার মেন রুট আছে মেন রুটের লেভেলত থাকিব লাগিব বা 1 ফুট ডাউন আছে সেটা প্রবলেম নহব। যদি আপনার যত ঘর বানাবো তার যদি আপনি গাঁত থাকে গাঁত থাকিলে আর খরচটা আপনার বেশি হব, এটা খরচত আপনার ঘরটা বানাব নয়, মাটিটো লেভেল থাকিব লাগিব, লেভেল থাকিলেহে আপনার পয়সাটা কম যাব, মাটি বড়তে আপনার পয়সা কম যাব, বা পিনের হাইট দিব ইমান নালাগিব, আড়াকুট দিলে হয়ে যাব বা 3 ফুট দিলে হয়ে যাব, গাঁত থাকে তাহলে আপনার
খরচটো বেশি হব, মাটি ভরাব লাগিব বা পিঠ হাত দিব, পিঠ হাত দিলে আপনার পয়সাটো খরচ আপনার বেশি হব। এটা হল আমার সন্মুখের সাইড, এরফলে আমার দুটা খেতকি লোক আছে চারিপাল্লাকে। এবার আছে দুটা খিড়কি, এফালে আমার একটা বেডরুম হবো বা ড্রিং রুম, এফালে আমার বারান্দা আছে। এতে আমি কম যে 2024 আমার 15 স্কোয়ার শর্ট পেলে কিমান টাকা খরচ আইব বা শরৎ আমার কিমান টাকা খরচ আইব আর তলত আমার রুম কিটা ফিনিশিং করলে কিমান টাকা খরচ আইব, এটা আমরা টোটাল করি আপনার দুনিয়াকে আমি বুঝাই দিম। আমাদের রড লাগবে উপর আলো তলত, আমার 22 কুইন্টাল আমার রড লাগবে, তোমার আমার বিম আছে আর পোস্ট আছে, আবার আমার দুইতলা ফাউন্ডেশন, দুইতলা ফাউন্ডেশন আমার 22 কুইন্টাল বা 20 কুইন্টাল আপনার রড লাগবে, আর আমার সিমেন্ট লাগবে 200 ব্যাগ সিমেন্ট লাগবে, সদত উপর সদত আলো তলত 200 ব্যাগ সিমেন্ট লাগবে। এটা আমি ইটা ইটা কাতে কোয়া নাই, এটা সদর হিসাবটা করে আসো, সদ আমার 200 ব্যাগ সিমেন্ট লাগবে, আর আমার গিটি লাগবে আমার 22 সিএম বা 20 সিএম এরকম মতো 22 বা 20 এরকম আমার সিমেন্ট গিটি লাগবে, আর বালি লাগবে আমার 18 সিএম বা 20 সিএম আমার বালি লাগবে, আর আমার লেবার খরচটা আছে আমার যে নগদ আমার লেবার খরচটা হল 150 টাকা বা 60 টাকা আমার স্কোয়ার ফিট। আমি যেমন স্যাটারিং লোবলে বিচারি আছে, স্যাটারিং আমার যে আপনি পিনটার উপর উপরে লয় তাহলে 25 টাকা, আর পিন সহ লয় কেন আপনার 30 টাকা বা 35 টাকা আমার এটা রেটটু চলি আছে আমার টাকা নগদ। এটা আমি টোটাল করে কম যে কিমান টাকা খরচ হল, এটা শর্ট মারিলে 15 স্কোয়ার একটা শর্ট মারিলে আপনার টোটাল হব 8 লাখ টাকা বা 9 লাখ টাকা আপনার শর্টটু কমপ্লিট হব। আর যে আপনি সাইডার তলত রুম বানাইছে, রুমের ইটা গাঁথনি চৌকাঠ দরজা খিড়কি আছে, প্লাস্টার করলে প্লাস্টার গাঁথনি করে করে ফিনিশিং দিলে আমি 23 টাকাটু কোয়া নাই, 23 টাকা আরো অল্প বেশি হবো, আপনার টোটাল খরচ হবো আপনার 13 লাখ টাকা বা 14 লাখ টাকা। আপনাকে 15 স্কোয়ার সদর শর্টটু মারি ইটা গাঁথনি করে প্লাস্টার করে আপনি তত চৌকাঠকিটা লগাই দিনকে আপনাকে 2024 ফিনিশিং করব পারি। ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব, বেল আইকন বলে তোমার ফোন করে জানাবো যে ভিডিওটি কেন পাওয়া যাবে।